কৃষ্ণদি 30টা ক্ষত ছোট বড় মিলিয়ে এতগুলো ক্ষত শরীরে, এটা নিয়ে আপনারা কি বলবেন? সেটা নিয়েও তো আমাদের দ্বন্দ্ব যে যদি 2 ফুট উঁচু প্রাচীরের উপর থেকে পড়েও যায় একটা 5 ফুট 9 ইঞ্চির ছেলে, ওর হাইট ভালোই হাইট ছিল, 2 ফুট টপকাতে গেলে ওকে পড়ে যেতে হবে না, তাহলে এতগুলো উন্ড আসে কোথেকে? বোতল কি কেন কেন আপনাদের ওখানে যারা স্পেশালিস্ট আছেন তারাই তো বলেছেন যে ওভাবে বোতল কখনো ঢুকতে পারে না, ধাক্কা লাগলে বোতল পড়বে, পেছন দিকে যাবে অথবা সামনের দিকে যাবে, সেটা পোকলের মধ্যে ঢুকে যেতে পারে না। হ্যাঁ, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বোকা বানাচ্ছে জনগণকে, কলকাতার লোককে চোপে। কৃষ্ণদি আমার প্রশ্ন, যখন পড়ে যাচ্ছে যতটুকু দেখা যাচ্ছে এই যাবতীয় ক্ষত, তার আশপাশে ওই ছবিতে দেখা যাচ্ছে কেউ নেই, একা আবেশ, তার মানে পড়ে যাওয়ার পর কারোর সঙ্গে ধস্তাধস্তি মারামারি যা কিছু হয়েছে আপনি বলছেন ওই ফুটেজটার পর থেকে? হ্যাঁ, হতেই পারে, হতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না এখানে। কারণ যখন আবেশকে ডিক্লেয়ার করা হলো ডেড, ওই ডাক্তারই বলেছেন খুব জোরে কোনো কিছু শার্প জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। কৃষ্ণদেবী, যখন আপনারা হসপিটালে গিয়েছিলেন সেদিন, আছে এই কথাটা ঠিকই, আপনারা যেদিন গিয়েছিলেন একেবারে ঘটনার দিন হসপিটালে, যখন নিয়ে আসা হয়েছিল আবেশকে, এরকমটা শুনেছিলেন কি যে আরেকটু আগে আনা যেত আবেশ, যা ঘটনাটা যখন হয়েছে অনেকটা দেরি হয়ে গিয়েছে তাকে এমআরআই পর্যন্ত নিয়ে যেতে? হ্যাঁ, নেগলিজেন্স তো প্রচন্ডভাবে আছে, আপনারা টাইমিং দেখুন না, টাইমিং দেখুন, এই টাইমিং এর আগে যদি আবেশকে আনা হতো হয়তো আজকে আমাদের মধ্যে থাকতো। আপনি কি মনে করেন যে বন্ধু ঘটনার পরে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল, যদি সে ওখানে পড়েছিল রক্তাক্ত অবস্থায়, হ্যাঁ, যদি সে সেই সময় না বেরিয়ে আবেশকে হেল্প করতে তার গাড়িতে? পুলিশে বলেছে যে ওকে, হ্যাঁ, এবং সে বাড়ি গিয়ে ঘুমোচ্ছিল, হ্যাঁ, তার বন্ধুকে যে ইনভাইট করেছে সেই বন্ধু আজকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাকে সে ওখানে ফেলে রেখে সে জামা কাপড় চেঞ্জ করে বাড়ির রাত্রে নাইট ড্রেস পরে সে ঘুমোচ্ছিল যখন পুলিশ তাকে তুলেছে। আপনি কি মনে করেন কৃষ্ণাদি এতটা দেরি হলো তার দায়টা কার? কে ঢাকতে অনেক ক্রাইম বাড়িয়ে দিল। হ্যাঁ, এতটা এতটা যে ডিলে হলো এর দায়টা কার বলে আপনি মনে করেন? হ্যাঁ বলুন। দায় তো নিশ্চয়ই পুলিশের, তদন্তের ডিলে তো বটেই, আপনারা যে অভিযোগ করছেন আবেশকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার দেরি, আবেশকে হসপিটালে পৌঁছানোর ক্ষেত্রে যে দেরি হয়েছে সেটা কার দায় হতে পারে? হ্যাঁ, সেটা ওখানকার লোকেদের, অমিত চৌধুরী নিজে জেনেছেন, তিনি নিজে নেমে এসেছিলেন নিচে। ভালো, হ্যাঁ, নিশ্চয়ই তিনি নেমে এসেছিলেন নিচে এবং তিনি তার গাড়িতেই আবেশকে পৌঁছেছেন। তো এটাতে মনে হয় আপনার যে টাইম লস হয়েছে, অমিত চৌধুরী নিজে ইনিশিয়েটিভ নিয়েছিলেন না, তার আগে হয়তো টাইম লস হয়েছে, আমরা তো এক্সাক্ট টাইমগুলোকে পাচ্ছি না, ওগুলোকে পুলিশকে মিলিয়ে দেখতে হবে। তো এই 5 দিন পরে পুলিশ বললো এটা দুর্ঘটনা, 6টা 10 মিনিট বলছেন তো, কে বলছে? পুলিশ বলছে এখন দুর্ঘটনা, আমরা কিন্তু আমার ফ্যামিলি থেকে এখনো কোনো ইয়ে পাইনি, আমরা আপনাদের থেকে জানতে পেরেছি। আবেশের মা তো এখনো লালবাজারেই রয়েছেন, যাই, যেটাই প্রাথমিকভাবে বলছে, এরপরও, হ্যাঁ, এরপরেও কিন্তু অনেক কিছু আছে, এখানেই শেষ নয়, আমরা কিন্তু এটা শেষ দেখে ছাড়ব। কৃষ্ণদেবী, আপনারা কি হাইকোর্টে যাবেন? এত লাইট দেখতে পাচ্ছি না,
আমরা এখন অনেক কিছু করব যদি এটা প্রুভ করা হয়। যদি এটাই প্রুভ হয় আমরা অনেক কিছু করব। দুদিন আগে কেন, এটা তো খুব সোজা একটা সোজা সাপটা, এটা একটা সোজা সাপটা, একটা যদি নিছক দুর্ঘটনা হয় এতদিন কেন লাগালো? কেন সিএম কালকে আসছেন বা আজকে রাত্রে আসছেন তার আগেই এটা তড়িঘড়ি করে এটা প্রেস কনফারেন্স করা হলো? কেন হলো? কারণ সিএম এর কাছে মাথায় ঢোকানো হবে যে এটা পরিকল্পিত নয়, এটা এটা মার্ডার নয়, এটা একটা নিছক দুর্ঘটনা। হ্যাঁ, কিন্তু সিএম তো নিজে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছেন। সিএম এর উপর আমরা তো সবসময় আস্থা রাখছি। হ্যাঁ, সিএম তো নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। উনি দিয়েছেন, কিন্তু হচ্ছে কিনা উনি কি জানেন? আপনারাই ভাবুন কি হচ্ছে। উনি ওনা আসা ওনার ফেরত আসার আগেই কলকাতায় এইটা তাড়াহুড়ো করে দিয়ে দেওয়া হলো। কেন আরেকটা দিন ওয়েট করতে পারতো? যদি চার দিনই ওয়েট করলো, পাঁচ দিন ওয়েট করলো, আজকে ফিফথ ডে, আজকে এক তারিখ ওয়েট করতে পারতো, কালকে ওরা দিত। কৃষ্ণাদেবী, কিছুক্ষণ আগে আমাদের স্টুডিওতে একজন আইনজীবী ছিলেন। আমি আপনাদের দুটো পয়েন্ট বলছি, এরপরে আমি আর কোনো কথা বলতে চাই না। শুনুন, আমি আপনাদের দুটো পয়েন্ট বলছি। আমার শরীর প্রচন্ড খারাপ এবং মনও ভীষণ উদ্বিগ্ন হয়ে আছে আমার ছেলে মেয়ের জন্য। আমি একটা কথা শুধু বলছি আপনাদের, এর পেছনে বিরাট বড় বড় মাথারা কাজ করছে, বিরাট বড় বড় মাথারা কাজ করে। ফার্স্ট ডে থেকে বলেছি, আজকেও বলছি। কাদেরকে সাসপেক্ট করছেন আপনি? তা সত্ত্বেও আমি কলকাতা পুলিশের উপর আস্থা রেখেছিলাম। আপনারা খুঁজে নিন, আমি অনেকবার বলেছি কথা, আমি এখন আর বলবো না, এখন আর আমি বলবো না, কারণ আমার এখন অন্য অন্যভাবে ভাবতে হবে ব্যাপারটাকে। নিশ্চয়ই কৃষ্ণদেবী, আমার শেষ প্রশ্ন আপনাকে। আমি কলকাতা পুলিশের উপর আস্থা রেখেছিলাম, কিন্তু যদি এটাই 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 তাদের ইয়ে হয়, তারা আমরা অনেক কিছু করব, আমরা আরো আগে এগিয়ে যাব, এবং আমরা দিদি আসলে আমরা অবশ্যই দিদির সাথে এটা নিয়ে বসবো, কথা বলবো ওনাকে, পুরো ঘটনা আমরা জানাবো। কৃষ্ণাদেবী, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। কিছুক্ষণ আগে এক আইনজীবী আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন। উনি আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন, আমরা জানি আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন, নিশ্চয়ই। এক আইনজীবী আমাদের স্টুডিওতে ছিলেন কৃষ্ণাদেবী কিছুক্ষণ আগেই, তিনি খুব স্পষ্টভাবে বললেন যে আপনারা হয়তো তদন্তে আদালতের হস্তক্ষেপ চাইতে পারেন। আপনারা কি ইতিমধ্যে ভেবেছেন এগুলো? না, আমার ছেলে মেয়ে ফিরে আসুক, আমি তারপরে এই সম্বন্ধে আপনাকে কিছু বলতে পারবো। তবে আমি এইটুকুনি বলতে চাই যে এই বাচ্চাটাকে যেভাবে শেষ করে দেওয়া হলো, এই বাচ্চাটার ভবিষ্যৎ স্বপ্ন, বাবা বাবা মায়ের স্বপ্ন, আমাদের পরিবারের স্বপ্ন যেভাবে শেষ করে দেওয়া হলো, আমরা তো মানবই না, কেউ মানবে না, কেউ মানবে না। আমাদের পাশে পুরো পশ্চিমবঙ্গ আছে, আমাদের পাশে ভারত আছে, আমাদের পাশে বাইরের সার্কেলও আছে, কেউ মানবে না। আমি এটা আজকে বলে রাখলাম, প্লিজ। কৃষ্ণদেব, অনেক অনেক ধন্যবাদ, আপনি এই অবস্থাতেও আমাদের সঙ্গে কথা বললেন, এবং আবেশের জন্য জাস্টিস শুধু ওর পরিবার নয়, প্রত্যেকে চাই।